স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে ফুড এসআই এর পূর্ণাঙ্গ সিলেবাস, প্রশ্ন প্যাটার্ন, কোথা থেকে কত নাম্বার আসবে, কী কী বিষয়ভিত্তিক কী কী সিলেবাস রয়েছে, কী কী তোমার কন্টেন্ট রয়েছে, সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো। এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখবো যে এই ফুড এসআইকে একবারে প্রথমেই ক্র্যাক করার জন্য কী কী বই ফলো করবে। ওকে, তো আজকে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, যে সিলেবাসটা, সেটা দেখো যে 2018 সালে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড এসআইয়ের জন্য সার সিলেবাস, এবং আশা রাখছি এই সিলেবাসটা থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো এখানে দেখো যেটা দেওয়া রয়েছে স্কিম অ্যান্ড সিলেবাসের ক্ষেত্রে, এখানে বলা আছে যে দুটো মুডে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। দুটো মুড বলতে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে ফার্স্ট হবে রিটার্ন টেস্ট, যেটা অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ, এবং দ্বিতীয় যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, যেটা আমরা বলি ইন্টারভিউ। ওকে, এই যে রিটার্ন টেস্ট যেটা হবে লিখিত পরীক্ষা, সেটাতে থাকবে তোমার 100 নাম্বার। ওকে, প্রতিটাতে 1 মার্ক করে থাকবে, 100 নাম্বার। ওকে, এবং এই 100 নাম্বারের মধ্যে কী কী পেপার্স থাকবে সেটা হচ্ছে দেখো, যে কি বলা হচ্ছে যে দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার, একটাই পেপার থাকবে, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স অন জেনারেল স্টাডিজ, অর্থাৎ এখানে যেটা একটা থাকছে জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকের ওপর 50 নাম্বার অ্যান্ড অ্যাথমেটিক 50 মার্কস, তাহলে এই জিকে এবং অ্যাথমেটিক মিলে তোমার 100 নাম্বার থাকছে। এবার জিকের কী কী সিলেবাস রয়েছে সেটা দেখছি, এবং এর জন্য তোমাদেরকে টাইম বরাদ্দ থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এইবার যেটা পার্সোনালি টেস্ট হবে যে 20 মার্কস, যেটা তোমার রিটার্ন হয়ে গেলে 100 নাম্বার, এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ যেটা আমরা বলি ইন্টারভিউ, সেটা হয়ে তোমার 20 মার্কস হবে। এই যে 20 মার্কস, সেটা হয়ে তোমার যেটা বলা হয়েছে মেরিট ওয়াইজ সিলেক্টেড হবে, যেটা রিটার্ন টেস্টে। ওকে, এবং ফাইনাল যে মেরিট সেটা মানে প্রকাশিত হবে, সেটা পার্সোনালিটি টেস্ট এবং রিটার্ন টেস্টের বেসিসে। ওকে, তার জন্য একটা নির্দিষ্ট কোয়ালি মার্কস থাকবে। এইবার যেটা দেখব যে রিটার্ন টেস্টের জন্য কী কী সিলেবাস রয়েছে, অর্থাৎ জিকে যে 50 এবং অ্যাথমেটিক 50, তার মধ্যে কী কী সিলেবাস রয়েছে। দেখো, জি জেনারেল স্টাডিজের ক্ষেত্রে যেটা হচ্ছে ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স, অর্থাৎ প্রথমে যে সায়েন্স থাকছে যেটা এভরিডে দৈনন্দিন জীবনে যে সমস্ত সায়েন্স আমরা ব্যবহার করছি সেটা থাকছে, কারেন্ট ইভেন্টস কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক কারেন্ট অ্যাফেয়ার্স, ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সম্পর্কিত যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো বাইরে থেকে কিন্তু এগুলো আসবে না, ভারতের বাইরে থেকে। ওকে, তারপর আছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ ভারতীয় যে ইতিহাস এবং ভারতীয় ভূগোল, এই যে টপিকের উপর কিন্তু তোমাদের 50 মার্কস যে জিকের আসবে এই টপিকের উপর। ঠিক আছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, যেটা ইন্ডিয়ান রিলেটেড, আর ইন্ডিয়ান হিস্টোরি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, এই ওপর তোমার 50 মার্কস হবে। এর ওপর আমাদের বিস্তারিত ভিডিও আমরা এবার দিতে থাকবো। ওকে, আর অ্যাথমেটিক যেটা হবে সেটা হচ্ছে দেখো যে WBPSC, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সেকেন্ডারি এডুকেশনের যে মাধ্যমিকের যে সিলেবাস, যে মানে মানের সিলেবাস মাধ্যমিকের ম্যাথের, সেই সমস্ত মানেরই তোমার ম্যাথ আসবে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত ম্যাথ আছে তোমার সরল সুদ, তারপর তোমার জটিল সুদ, তারপর লাভ ক্ষতি, হ্যাঁ রিজনিং, এই যে জিনিসগুলো আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা যেগুলো পড়ে থাকি সেইগুলোই কিন্তু এই অ্যাথমেটিক, শুধুমাত্র অ্যাথমেটিক পোর্শনটা আসছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে জিকে থেকে 50 এবং জিকে কী কী টপিকের আছে সেটা, এবং ম্যাথ অর্থাৎ অ্যাথমেটিক 50 এবং সে ম্যাথের যে লেভেল, সে পোর্শনাল লেভেল, সেটা হচ্ছে মাধ্যমিক লেভেলের। ওকে, এবার আরেকটা এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে ওয়াইমার সিটে যেটা পরীক্ষা হবে, সেই ওয়াইমার সিটে যদি কেউ নিজের নাম, ঠিক আছে, নিজের নাম, তারপর কোনো রকম মার্কস যদি সে দিয়ে, নিজের নাম, নিজের রোল নাম্বার, ওয়াইমার সিটে যদি কিছু লিখে, হ্যাঁ, বা কোনো একটা যদি আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যদি কিছু দেই আর কি, সেটা বিভিন্ন ধরনের সিম্বল থাকবে, তাহলে 10% কিন্তু রিটার্ন মার্কস থেকে তার কেটে নেওয়া হবে। ঠিক আছে, ওকে, এটা বোঝা গেল। তো এটাই ছিল সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাস, যে 2018 সালে যে বিজ্ঞপ্তি দিয়েছিল ফুড এসআই এর, তারই পরিপ্রেক্ষিতে, এবং আশা রাখছি এই সিলেবাসটাই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। ওকে, সেটাই 23-এ কিন্তু পরীক্ষা হবে। তো এই যে জিকে এবং অ্যাথমেটিক যে সিলেবাস রয়েছে, এইটা ধরে ধরেই তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে।
এবং তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো রাখবে। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বিভিন্ন প্রশ্ন কোশ্চেন অ্যান্সার, বিগত সালের সমস্ত অ্যান্সার কোশ্চেন আমরা দিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে কী কী বই তোমরা ফলো করবে, যে বইটা তোমরা পড়লে অনায়াসে তোমরা এই ফুড এসআই এক্সামটা ক্র্যাক করতে পারবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার জন্য। তো সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।